নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় বাবা, জয় বিশ্ববাসী, জয়। আমরা লকডাউনে ভারতবাসী সবাই যার যার ঘরে বন্দি। কেন লকডাউন করতে হয়েছে আপনারা সবাই জানেন, কারণ এই করোনা ভাইরাস এটা মানববাহী ভাইরাস, মানুষের মধ্যে দিয়ে, সোয়াচানির মধ্যে দিয়ে, মানুষের থুথু লালার সঙ্গে, মানুষের হাতের পরশে, মানুষ যেখানে বসে করোনা ভাইরাস আক্রান্ত, আমরা বুঝতে পারি না, অদৃশ্য ভাইরাস অলক্ষে আপনার মধ্যে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। এটা মূলত ভারতের কোনো রোগ নয়, বাইরে থেকে ভারতে আমদানি হয়েছে। যারা বাইরে থেকে ভারতে এসেছিল তারা যদি প্রথম আসার সঙ্গে সঙ্গে এই ভাইরাসের মূল্যায়ন করে নিজেরা গিয়ে ডাক্তারবাবুর কাছে পরীক্ষা নিরীক্ষা করে তারপর যার যার বাড়িতে যেত, কিংবা নিজেরা ইচ্ছা করে ঘরবন্দি হয়ে থেকে কারোর সঙ্গে মেলামেশা না করত, তাহলে কিন্তু একে ছড়াতে পারে। যার যা হবার হয়ে গেছে, তবু ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে অগ্রিপূর্ণ প্রণাম জানাই, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আমি প্রণাম জানাই, তারা এই বিষয়ে আজ মানুষকে করোনার ভয় থেকে মুক্ত করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, আমি সেই পদ্ধতি ধন্যবাদ জানাই। কারণ আমরা যদি ঘরে আটকা না থাকি তাহলে মানুষে মানুষে হবে মাখামাখি, মাখামাখি হলে আর বাঁচার উপায় থাকবে কি? অনেকে বুঝতে পারছে না, পথে ঘাটে বেরিয়ে পড়ছে। ভুল, তোমার ঘর বন্দি হয়ে থাকাই হচ্ছে করোনার ব্যাধির ঔষধের মূল, তোমাকে ধরতেই পারবে না। এই জন্যে লকডাউনকে কেউ হালকা করে দেখবেন না, আপনারা প্রত্যেকেই ঘর বন্দি হয়ে থাকুন, প্রয়োজনে আপনারা যে কেউ গিয়ে খাদ্য ক্রয় করে এনে, এবং যখন লাইন দেবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, ডাক্তারবাবুরা বলেই দিয়েছেন, অন্তত 1 মিটার দূরে দাঁড়াবেন। ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তারবাবু, সাফাই কর্মী, নার্স, আমার মায়েরা রয়েছেন, তারা সবসময় রাত দিন সেবা কার্যে ভর্তি হয়েছে। একটা কথা আমি না বলে পারছি না, অনেকে এই সোশ্যাল মিডিয়ায় বলছে কি গো সেই সাধুরা কোথায় গেল, এখন তারা কি পারে না করোনা ভাইরাসকে মুক্ত করতে? কেউ আবার শিবের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে, রাধা কৃষ্ণের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে, এগুলো খুবই বাজে ব্যাপার। কারণ বিজ্ঞান দুই প্রকার, একটা অধ্যাত্ম বিজ্ঞান আর একটা বস্তু বিজ্ঞান। আমরা যাদের দেখে সাধু বলি, বড় বড় মঠ মন্দির গির্জা মসজিদ দেখে ভাবি এখানে আল্লাহ ঈশ্বর ভগবান বাস করে, এটা ভুল। ঈশ্বরকে পেতে গেলে একমাত্র ভক্তি ছাড়া ঈশ্বর জানতে হয় না, এবং ঈশ্বরকে পেতে গেলে আগে নিজেকে জানতে হয়। তাই বাইবেলে লেখা আছে নো দাই সেলফ, বৈষ্ণব সাহিত্যে লেখা আছে আগে আত্মতত্ত্ব জ্ঞান লাভ কর। তাহলে আমার মধ্যে যে আমি, আমি তো আর দেহ নই, দেহের মধ্যে থেকে আমি কথা করি, সীমার মাঝে অসীম তুমি বাজাও অপর সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মন। সাধু হয় তারা যারা নিজের মাঝে আগে নিজেকে জেনেছে এবং পরবর্তীতে সাধনা করে সেই পরমেশ্বরের করুণা লাভ করেছে, তারা হয় পরমানন্দময়, তাদের মৃত্যু ভয় থাকে না। তারা জানে যতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, এই মরণ আর জন্ম হচ্ছে দেহ পরিবর্তন আর দেহ ধরা। যারা আজ সাধুগুরু মহামানবদের বিরুদ্ধে কুপ্রচার করছে তারা হয়তো বোঝেন না অবোধ শিশুর ন্যায়, তবে নাস্তিকবাদী এটা থাকবেই, দর্শনের মেইন পার্ট লজিক, লজিকের দুটো দিক আস্তিক আর নাস্তিক। আমি তাদের মন্দ বলছি না, তারা যুক্তিবাদী,
তারা যুক্তি নিয়েই থাকুক। বাবুল বিজয় সরকার বলেছেন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে লাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। দুঃখ লাগে তখন যখন আমার তারক বসাইয়ের আমি পঞ্চম পুরুষ, কবির অসগাছ তারক সরকার তার শিষ্য, শ্রদ্ধেয় মনোহর সরকার মহাশয় তার শিষ্য, বাবুল বিজয় সরকার তার শিষ্য, আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার তারই নরাধম শিষ্য আমি রসিক সরকার। সেই তারক গোসাই তিনি দেহ রাখার পরেও অপ্রাকৃত দেহ ধরে তার নাতির জন্য, তার মেয়ের ছেলে শৈলেনের জন্য জুতো ছাতি কিনে দিয়েছিলেন। কার কাছে? সেই কেন্দুয়া বাজিত ফটিক সাধুর কাছে। তাই কি করে তিনি দেহ ধরলেন? হরিচাঁদের মতাবলম্বী হয়ে, মতুয়া নাম নিয়ে, মতুয়া পরিবারের হয়ে, গুরুচাঁদের দোহাই দিয়ে, যারা বলছে পূর্বজন্মে এবং পরজন্ম এগুলো কিচ্ছু নেই, ঈশ্বর আত্মা এগুলো কিচ্ছু নেই, আমি জানি না তারা কোন বুদ্ধি নিয়ে বলে, কিন্তু কষ্ট হয় যখন আমার তারক গোসাইয়ের সিঁড়ির কোনো একজন কবি তার মুখ দিয়ে আমি এইসব কথা শুনি, তখন কষ্ট হয়। আজ আমরা করোনা ভাইরাসের জন্য লকডাউনে রয়েছি, আমরা যদি কিছু আলোচনা করি তা নিয়ে আলোচনা করা যেতে পারে। আলোচনা করতে গেলে সাধু মহাপুরুষদের কথা উঠলে প্রকৃত সাধুদের তাদের সম্মান দিয়ে কথা বলা উচিত। এই ভারতবর্ষ ধর্মের দেশ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর, হীরামন, গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী, নকুল, যাদব, বিচরণ, তারা কি সেই শক্তিতে শক্তিমান নয়? এই নদিয়ায় এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এই ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন ত্রৈলঙ্গ স্বামী বামা কেপা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, লোকনাথ ব্রহ্মচারী, এই ভারতের শ্রেষ্ঠ পুরুষ আমার স্বামী বিবেকানন্দ। তাহলে ধর্মের দিকটা আলাদা বাবা, দুধে দুধ খেলে কখনো মদের ক্রিয়া হয় না, মদ খেলে দুধের ক্রিয়া কখনো হতে পারে না, প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিয়া আছে। তাই যিনি সাধু হন তার তো মৃত্যু ভয় থাকে না, তিনি জানেন আমি তো কখনো মরি না, আমি কখনো জন্ম নেই না, আমি দেহ ত্যাগ করি আবার দেহ ধরি। তারা হয় পরমানন্দময়, তারা হয় নির্লোভী, তারা হয় সচ্চরিত্রবান, তারা হয় আত্মদর্শী, আমি তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বড় বড় বৈজ্ঞানিক যারা তারাও কিন্তু কঠিন সাধনা করে মানব কল্যাণের জন্য বহু কিছু আবিষ্কার করেছেন। চিকিৎসা বিজ্ঞান না থাকলে আজ এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবার মতো আমরা কিছু পেতাম না। তাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ডাক্তারবাবুদের প্রণাম জানাই, যারা নার্স রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, আমি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। দুটো আলাদা দিক, সম্পূর্ণ আলাদা দিক, যেমন নারী আর পুরুষ। কোনো পুরুষ গর্ভের সন্তান ধারণ করতে পারে না, নারী কিন্তু সন্তান ধারণ করে। পুরুষ পূরণকারী, নারী ধারণ এবং পালন করে। সেদিক দিয়ে যার যার দিক দিয়ে শেষে বড়, কাউকে ছোট করে দেখে কারো সম্পর্কে বাজে কথা বলে, হ্যাঁ ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে আমিও বলি, বর্ণবাদের বিরুদ্ধে আমিও বলি, মনোবাদের বিরুদ্ধে, জঘন্য ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে আমিও বলি। ধর্মের দোহাই দিয়ে যারা ছোট জাত বড় জাত বলে তারা পদদলিত করে হাজার হাজার বছর ধরে একটা শ্রেণীর মানুষকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছে। তাই তাদের উদ্ধার করবার জন্য এসেছিলেন আমার বাবা গুরুচাঁদ ঠাকুর। তিনি শিক্ষার আলোতে আলোকিত করেছিলেন তোমার শিক্ষা। গুরুচাঁদ ঠাকুর তিনি ওড়াকা দিবসে অস্ট্রেলিয়া দেখিয়েছিলেন সিএস মিটকে, তাই তিনি
খ্রিস্টান ধর্ম দিকে এসেও তিনি মতুয়া ধর্ম গ্রহণ করেছিলেন, এগুলো কি মিথ্যা কথা? তাহলে হরিচাঁদের মতবাদ, গুরুচাঁদের মতবাদ যদি শুধু বাস্তববাদ বলা হয়, অধ্যাত্মবাদ যদি বাদ দেওয়া হয়, আমি জানি না যারা এই কথা বলে তারা কেমন মতুয়া, কেমন আমার গুরুচাঁদের অনুসারী। অনেকে বলে তারা আমরা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি, যদি ধর্ম বলে কিছু নাই থাকতো তাহলে বাবা সাহেব আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? একটা রাজার ছেলে, রাজা শুদ্ধ ধর্মের সন্তান বুদ্ধদেব, তিনি কি জানবার জন্য সাধনা করেছিলেন গো? তাহলে কি একটা আছে বাবা? এই জন্য লালন ফকির বলেছেন, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না, দেখা দেয় না। আমি পেয়েছিলাম সদ্গুরুর সন্ধান শ্রী ঠাকুর বাবা কর্মা, দেখেছি তার কাছে কোনো জাত ছিল না, বর্ণ ছিল না, সে সবাইকে আপন করে নিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি, তারই মন্দিরে ব্রাহ্মণ খেতে বসেছে, সাপুরিয়া নিম্ন বর্ণ তারা যাদের বলে তারাও খেতে বসেছে, ব্রাহ্মণের ভাত সাপুরিয়ার পাতে দিয়ে, সাপুরিয়ার পাতে ভাত ব্রাহ্মণের পাতে দিয়ে বলছে খা শালা, মায়ের দরবারে সবাই সমান, সবাই আমরা এক, বিশ্ব প্রকৃতির সন্তান, এই তো সাধু। কিন্তু ঠাকুর বাবা বলছে, নহিরে সাধু মুই নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। এই জন্য আমার করজোরে প্রার্থনা, আপনারা করোনা নিয়ে যারা বলবেন, সে কবি হন সে বুদ্ধিজীবী হন, অন্তত সাধু মহাপুরুষ ধর্মের নিন্দা করবেন না। কিন্তু তাই বলে ধর্ম এই নয়, কেউ বলবে ওই করোনা আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছে, ওতে আমাদের কোনো ভয় নেই, না না ওটা কোনো ধর্ম কথা হতে পারে না। কেউ বলবেন হরিনাম মৃতের মধ্যে চুল পাওয়া গেছে, ওটা ধুয়ে খেলে নাকি করোনা সেরে যাবে, এগুলো হচ্ছে ভণ্ডামি বুজরুকি। কেউ বলবেন আমার এই মন্দিরে ছোট জাত ঢোকার কোনো অধিকার নাই, কে বলেছে? ঈশ্বর আকাশে বাতাসে কি পতঙ্গ ধুলি কণা, এমনকি কৃমি কীটের মধ্যে তিনি সমান ভাবে আছেন, তাই বলা হয়েছে অনুরণীয়ান মোহিত মহিয়ান, তিনি মহান হতে মহান, আবার অনু হতে অনু পরমান। তাই শ্রী ঠাকুর ভবা পাগলা তার মায়ের মূর্তি তিনি পায়খানার মধ্যে বসিয়েছিলেন, তিনি বলেছেন কি রে পায়খানার মধ্যে আমার মা নেই, কে বলেছে? সর্বত্র যা দেবী সত্য ভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। আপনি যদি রাম রহিম বাবাকে দেখেন, আশারামকে দেখে যদি ভাবেন এরা সাধু, বড় বড় মন্দির, বড় বড় মঠ, বড় বড় গির্জা, বড় বড় মসজিদ, মাওলানা মৌলবী পাদ্রি সাজা সাধুদের দেখে আপনি যদি চিন্তা করেন এই বুঝি মূল সাধু, সেই ভ্রান্তিতে ডুবে গিয়ে আপনি আসল সাধু আসল মহামানবদের নিন্দা করবেন না, সে যেই হন না কেন। আজ আমরা করোনার কবলে পড়েছি, সকলের মৃত্যু ভয়, মৃত্যু ভয় তো আমরা কি বেড়াতে পারি না, এই মৃত্যু ভয় এড়াবার যে পদ্ধতি সেইটা জানে সাধুরা, সেই পদ্ধতি নিয়ে সাধনা করলে আত্মতত্ত্ব জ্ঞান হয়, নিজেকে নিজে জানা যায়, ইচ্ছা করলে দেহ থেকে নিজে বের হয়ে যাওয়া যায়, আবার বের হয়ে গিয়ে অপ্রাকৃত দেহ ধরে দেখাও দেওয়া যায়। আমার অশ্বিনীও দেখা দিয়েছেন, আমার তার প্রসাই দেখা দিয়েছেন, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা দেখা দিয়েছেন। আমি একটা গান গাইছি, এখন তো লকডাউনে আমরা সবাই ঘরের মধ্যে আছি, আমার দলবল কেউ নেই, কিবোর্ডে একটু তাল বাজছে, আমি হারমোনিয়াম নিয়ে গান গাইছি, সহজ সরলভাবে অনেকগুলো গান লিখেছি, বসে বসে গান লিখছি। মৃত্যু তো একদিন হবেই, চলে তো একদিন যেতেই হবে, দেহ পরিবর্তন করতেই হবে, তাহলে ভয় কিসে? হ্যাঁ আমরা লড়াই করবো, যুদ্ধ করবো শত্রুর বিরুদ্ধে, শত্রুকে আমরা পরাজিত করবো, এবং আমরা ভক্তি রাখবো ঈশ্বরের প্রতি, আমরা শ্রদ্ধা রাখবো বিজ্ঞানের প্রতি, চিকিৎসা বিজ্ঞানের প্রতি। জন্মিলে মরিতে হবে তবে কেন এত ভয়, কিমা কোথায় অমর রবে সারা বিশ্ব। জন্মিলে মরিতে হবে তবে কেন এত ভয়, কিমা কোথায় অমর রবে সারা বিশ্বময়,
সয়ে কিবা কথা অমরবে সারা বিশ্বময়ে জন্মিলে মরিতে হবে তবে কেন এত ভয়ে কিবা কথা অমরবে সারা এক সৃষ্টিকর্তা গড়ায়ে বিশ্ব আনন্দ রস আস্বাদিতে শ্রেষ্ঠ মনুষ্য অদৃশ্য এক সৃষ্টিকর্তা গড়ায়ে বিশ্ব আনন্দ রস আস্বাদিতে শ্রেষ্ঠ মনুষ্য দেখে বিজ্ঞানের কারিগরি বিজ্ঞানের কারিগরি এই মানুষ সময় হম কারিগর বিশ্ব করবে জয় এবার কোথায় অমরবে সারা বিশ্বময়ে জন্মিলে মরিতে হবে এবার কোথায় অমরবে তবে কেন এত ভয় মনের মাঝে হয় কে হবে এই সারা বিশ্বে শক্তিশালী দেশ সেই মোহে মানব সভ্যতা হতে চলছে শেষ কে হবে এই কে হবে কে হবে কে হবে এই সারা বিশ্বে শক্তিশালী দেশ সেই মোহে মানব সভ্যতা হতে চলছে শেষ হলো মানুষই মানুষের হরি ভারত ব্যস্ত
আমাদের সাধুগুরু মহাজনরা বলেছেন খাদ্যের দ্বারাই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কোষ তৈরি হয়, খাদ্যের দ্বারাই আমাদের মনের উপর প্রভাব পড়ে। আমি খেয়ে দেখেছি আসলেই তাই, আপনি মদ খেয়ে দেখবেন তার একটা প্রভাব পড়ে, আপনি গাঁজা খেয়ে দেখবেন তার একটা প্রভাব পড়ে, আপনি নিরামিষ আহার করে দেখবেন তার একটা প্রভাব আপনার শরীরের মধ্যে থাকবে, আপনি মাছ মাংস খাবেন তার একটা প্রভাব পড়বে। তাই যদি না হতো তাহলে ডাক্তারবাবুরা ডায়েট কন্ট্রোল চার্ট ধরিয়ে দিতে পারে, এটা চিকিৎসা বিজ্ঞানেও মেনে নেয়। রোগী অনুপাতে তার খাদ্য তালিকা তৈরি হয়, যারা পশুর অধম খাদ্য খেয়ে সদা অভ্যস্ত তাই হিমস্রতায় ভরায় না কর্মে ব্যস্ত, অধম শিবের শেষ নিবেদন অধম অধম শিবের এই শেষ ভারতের মানুষ না খেয়ে থাকবে, চিন্তা করবেন না,
কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, গরিব মানুষের দিকে সব সময় লক্ষ্য আছে তার। তাই একটা কথা আপনারা মেনে চলবেন, লকডাউন অর্থাৎ ঘরে বন্দি, এই করোনা ভাইরাস থেকে এড়াবার কিন্তু নাই আর সন্ধি, শুধু একমাত্র সবাই হয়ে থাকুন ঘর বন্দি। বিশেষ প্রয়োজনে বাজার থেকে খাদ্যদ্রব্য এনে যা পান তাই খান, ভালো মন্দ তো জীবনে যতই খেয়েছি। আগে আমরা শত্রুর সঙ্গে লড়াই করি, শত্রুকে পরাজিত করে এখান থেকে হটিয়ে দেব, আমরা কেন ভয় পাবো? তাই আমার গান জন্মিলে মরিতে হবে, তবে কেন এত ভয়ে এবার কোথায় রবে সারা বিশ্বময়ে, জয় করোনা হোক হয়।